কপিতর আজানুলম্বিতভুজৌ কনকু সংকীর্তনৈকিত কমলা বরজবরধর্মপালো বন্দে জগৎপ্রি করুণা ভুতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम, राम हरे हरे नमामि गंगे तव पाद पंकज सुरासुरवि दिव्यूप मुक्ति मुक्ति नित्यं ভাবানুরূপে সদা নারানম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবী গীষস বদনে লীর্জসি যৃদসম্বৃঙ্গমহ ভজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম राम राम हरे हरे <coughs> भित्तते भे हृदयग्रन्थिः छिद्यन्ते सर्वसंशया कियन्ते च स्वकर्माणि दृष्टा नेवात्मनेश्वरे भित्तते हृदयग्रन्थे ছিদন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাষ করমানে গৌড় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভগবাদ পরমংস জগৎগুরু জানিয়েছেন যে আমরা গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদের মায়া জয় করতে হবে কিন্তু মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবিনা না দেখি উপায় মায়া জয় করবার জন্য যদি আমি জন্মের পর জন্ম নষ্ট করে ফেলি খালি আমি মায়া জয় করবার জন্য জন্ম জন্ম কাটিয়ে দিলাম কিছুতে জয় করতে পারছি না সেক্ষেত্রে হরিভজন কবে করব হরিভজনটা শুরু করব কবে প্রবাদ বলছেন আমরা যদি জন্মের জন্মের পর জন্ম খাই মায়া কাটাবার জন্য ব্যয় করে ফেলি তাহলে আমরা কবে হরিভজন শুরু কর। এ তো মুশকিল আর যদি মায়া জয়ই করি ঠিক আছে আমরা মায়া জয় করলাম মায়া জয় করার পর উদ্দেশ্যটা কি মায়া জয় করে তুমি কি করে নেবে মায়া নয় তুমি জ্বর করলে করে তুমি কি করে নেবে তোমার উদ্দেশ্য কি কি চাও তুমি মায়া জয় করার পরেও তোমার অধপতন হতে পারে মায়া জয় করার পরে অধপতন হতে পারে কারণ ভাগবতে জানিয়েছি শ্লোকে সেখানে বলছেন আরুয কৃচ্ছে পরম পদম তথা পতী অধ অনাদৃত যুস্মত অগ্রহ ভগবান আপনার যে চরণ কমলের যে নিত্য সেবা সেই সেবাকে উপেক্ষা করবার জন্য যারা অনেক ওপরে ওঠে অনেক কষ্ট করে বহু কষ্ট করে ওপরে ওঠে ওপরে উঠে সেখান থেকে পড়ে যায় তাদেরকে যদি বলা হয় আপনারা কষ্ট করলেন কেন তারা শুনবে না তাদের কানেতে অপ্রাকৃতি জগতের কোনো কথাই প্রবিষ্ট হবে না ভগবান গীতাতে বলেই দিয়েছেন অব্যক্তহী গতির দুঃখম দেহ বদবীর অভাব পাতে অব্যক্তহী গতির দুঃখম অব্যক্ত স্বরূপের অব্যক্ত স্বরূপের ভজন করা সম্ভব নয় জোর করে অব্যক্ত স্বরূপ নিরাকার ব্রহ্ম অব্যক্ত স্বরূপের ভজন ভগবান বলছে অত্যন্ত কষ্টকর এটা হয় না কেন অনন্ত জন্ম ধরে আমরা আঁকার আমরা আকার আকৃতি এসব দেখতে দেখতে অভ্যস্ত অব্যক্ত স্বরূপের হয় না কিন্তু তথাপি তাদের ওই নেশা মায়াজার করার পর তুমি কি করে নেবে ব্রহ্মস্বরূপে চিন্তা করতে করতে তুমি মায়ার বাইরে যেতে পারো ব্রহ্মস্বরূপের চিন্তা তো কত কথা মায়ের বাইরেই যেতে পারো কিন্তু আবার পড়েও যেতে পারো মায়ের বাইরেই যেতে পারো জ্ঞানীগণ যায় আর ভক্তগণের কোনো কষ্ট নেই কেন ভক্তগণ খালি ভগবানের কথা কীর্তন করবেন গুণগান করবেন ভক্তগণ বলতে আমি যারা বাস্তবিক ভজনের চেষ্টা করছেন তাদের কথা বলছি যারা ঘরেরও না ঘাটেরও না তাদের কথা তো কোনো যুক্তি নেই তাই বলছেন তুমি মায়া জয় করার পর তুমি কি হরিভজন করবে তুমি মায়া জয় করার পর তুমি হরিভজন যদি করো তাহলে তোমার একটা সমাধান আছে নালে মায়া জয় করার পরেও তোমার কোনো সমাধান নাই যে কোনো সময় তুমি পড়ে যেতে পারো বদ্ধজীবকে মায়ার বাইরে নিয়ে যাওয়া যে কতটা কঠিন সেটা আমি বর্ণনায় আনতে পারব না বদ্ধজীবকে একটা বদ্ধজীবকে এই সংসার সাগর পার করে নিয়ে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার মতো এমন একটা বিরাট একটা দায়িত্ব কত বড় উপকার এটা সাধারণ মানুষ বোঝেন না কোটি কোটি হসপিটাল করার অপেক্ষা কোটি কোটি বিদ্যালয় করা অপেক্ষা কোটি কোটি দান ছত্র খোলা অপেক্ষা এটা যে কত বড় উপকার এটা সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের বিচার হলো এই রক্ত যে খোলাটা একটা বস্তা দুর্গন্ধ দূষিত বস্তা এই বস্তাটার উপকার করো বস্তাটাকে খাও বস্তাটাকে এসিতে রাখো নানারকম যত্ন করো এই বস্তাটা পরিষ্কার করো এই বস্তাটার প্রপাত বলছেন এই জড়জগতের শিক্ষিত লোকগুলোর বিচার বড় উদ্ভট তাদের এরা এত বেশি বুদ্ধিমান তাদের বুদ্ধিটার প্রশংসা করতে হয় তারা বলছেন একটা ডুবন্ত লোক ডুবে যায় যাক তার দামি জুতোটা তার দামি চশমাটা কাপড় চোপড়গুলো বাঁচাও মানুষটা মরু এই হলো বিচার এই হলো জগতের বিচার মানুষটা মরে যাক ও কোনো ক্ষতি নেই কিন্তু তার দামি জুতোটা বাঁচাও পৌপাত বলছেন এইটা অর্থাৎ আমাদের শরীরের যত্নটা করো আত্মা যেখানে গুড়ি ভাগাড়ে যায় যে ভাগাড়ে যায় যাক ওরা কোনো ক্ষতি নেই কিন্তু বুঝতে পারছে না তুমি যাকে বলছো আমি সেটি তো আত্মা এটা তো তুমি আত্মা তুমি তো দেহ নয় কি তুমি এইটারই কোনো যত্ন নিচ্ছ না এটার খাবার দাবার এটার কোনো কিছু যত্ন নিচ্ছ না এটার খাবার হলো কথা এটা অন্য কিছু আর খায় না এখন বদ্ধজীবের স্বতন্ত্র ইচ্ছা এটা ভগবানেরই দেহ বদ্ধজীবকে একটা স্বাধীনতারূপ রত্ন দেয়া রয়েছে বদ্ধজীবকে আগে থেকে স্বাধীনতা স্বাধীনতারূপে একটা রত্ন দেওয়া রয়েছে যেটা হচ্ছে স্বাধীনতা অর্থাৎ একটা ফ্রি উইল পাওয়ার বদ্ধজীব ইচ্ছা করলে যা কিছু করতে পারে ও নাও মানতে পারে আমাকে ভগবান একটা ব্যবস্থা রেখেছেন যে আমি কোনো বদ্ধজীবের ওপরে তাদের ইচ্ছার ওপরে কোনো হস্তক্ষেপ করব না আমি বদ্ধজীবের যে ইচ্ছাগুলো তার ও হস্তক্ষেপ করবো না ইচ্ছা করে আটকাবো না কিন্তু আমি দেখতে চাই তারা তাদের সদ্ব্যবহারের তাদের যে স্বাধীনতা সদ্ব্যবহার করছে কি না তারা 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 তাদের স্বাধীনতার সদ্ব্যবহার করতে পারছে কি না আমি দেখব তারা যদি নিজে থেকে আমার কাছে আসে তাহলে ভালো আমি জোর জবরস্তি তাদেরকে বলবো না আমার কাছে আয় আমি সাধুগুরু বৈষ্ণবকে জগতে পাঠিয়ে দিয়েছি আমি স্বাস্থ্যরূপে অবতীর্ণ হয়েছি বিভিন্ন ব্রত উপবাস বিভিন্ন রূপে আমি জগতে অবতীর্ণ হয়েছি এবার তোদের ইচ্ছা তোরা আমার কাছে আসতেও পারিস নাও পারিস তোদের খুশি আমি এ নিয়ে কিছু বলতে যাব না এটা আমার বলার দরকার নেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই বাবু ঠিক যেমন পিসাচি কাউর শরীরে প্রবেশ করলে পরে তার প্রথম কাজ হল চেতনাটাকে আচ্ছন্ন করা কোনো পেতাত্মা যদি কোনো দেহ প্রবেশ করতে চায় তার আগে ও বিচার করে দেখে এর মধ্যে যে চেতনা আছে এটাকে আমি চাপা দিতে পারবো কি না যে ওই দেখে বিরাট আচরণ বিরাট ক্ষমতা ভগবান নাম করে বিরাট পবিত্র একদম আসবে না মানে কথা আছে ভূতেদের ভূতে ধরে কথা একটা আছে আমাদের যারা ভূত তাদেরই ভূত ধরে অর্থাৎ আচার আচরণ কিচ্ছু নেই নোংরা পবিত্রতা কিচ্ছু নেই কিছু মেনটেন করে না তাদেরই ভূত ধরে অর্থাৎ যাদের চেতনা অত্যন্ত কম বলে প্রেতাত্মার পক্ষে সুবিধা হবে সেই দেহে ঢুকে তার চেতনাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কী করবো আর আমি নিজে ইচ্ছা মতো যা খুশি করুক চেতনাকে চাপে দিলাম ও আর বুঝতে পারছে না এবার আমি ইচ্ছা মতো এর শরীরটাকে নিয়ে যা খুশি করু আর তার শরীরটা আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট একটা যন্ত্র আমি এখন যা খুশি করবো এই হলো পেতাত্মার ইচ্ছা পেতাত্তা এইভাবে বিচার করে কোনো দেহে ঢুকে প্রচুর ব্যক্তি প্রচুর ব্যক্তি হাজার হাজার ব্যক্তির দেহে পেতার ঢোকে হাজার হাজার দেখলে মাথা খারাপ হয়ে যাবে পাগলের মতো এরাম এরাম করছে আমার জীবনেই তো কত সেই কথা দিল্লিতে একটি মেয়ে বারো বছর বয়সে তাকে ধরেছিল আর আমি যখন তাকে বৃন্দাবন মঠে দেখি আমাকে মহারাজ বলল এরম অবস্থা মহারাজ তখন তার বয়স চব্বিশ বছর সেই যে কি বিভৎস হে দেখলে তোমার ভয়েতে পাগল হয়ে একটা মুসলমান জিন ওর হতে ঢুকেছে আজকে সব সত্যনাশ বাবাকে মেরে ফেলেছে মেয়েটার ভাই টাকা পয়সা সব ভিকিরি হয়ে গেছে কান্নাকাটি করছে বাঁচান তাহলে সেই পেতাত্তা চলে গেল হে মেয়েটাকে ছেড়ে দিয়ে যেতে বাধ্য হলো কি যাওয়ার আগে ধমকি দিল আমাকে মারবো দেখে নেবো আমি কী দেখবি দেখ কী দেখবি তোর কী দেখার আছে দেখে নিবি আমাকে যা যাই হোক ভগবানের ইচ্ছা এগুলো সবই গুরু কৃপা ভগবানের কৃপা কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী ঠিক এই উদাহরণটা দিচ্ছে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাবু উদায়। পিসাচি ভেতরে ঢুকে পড়লে মায়া মায়াপিসাচি মায়া পিসাচি ভেতরে ঢুকে পড়লে তখন সেই যা তোমাকে করাবে তোমাকে তাই করতে হবে তুমি তার বাইরে কিছু করতে পারবে না আগেও বলা আছে চিন্ময় আত্ম চিন্ময় আত্মাটার সঙ্গে এই জড় জগতের কোনো সম্বন্ধেই নেই চিন্ময় যে আত্মাটা তোমার ভেতর শুদ্ধ আত্মাটা রয়েছে যেটা এখন ঢাকা পরে রয়েছে সেই আত্মাটার সঙ্গে এদের কোনো জগতের কোনো সম্বন্ধেই নেই বেকার কিন্তু ওই যে মায়া আচ্ছন্ন করে রয়েছে কখন বলছেন যখন ভোগবাঞ্ছা করল কৃষ্ণ হলি সেই যে অনাদি মুখ অতএব মায়াতারে দেয় সংসারাদ তারপর জিন কৃষ্ণ ছেড়ে দিয়ে যখন ওই ভোগবাঞ্ছা করল তখন ওই নিকটস্থ মায়াতারে জাপটাই ধরল এইভাবে দেখা যায় যে চেতনাটাকে ঢাকা দিয়ে মায়াদেবী আমাদের ভূতের মতো নাচাচ্ছে কেউ জানতে পারছে না আত্মতত্ত্ববিদ জগতে সুদূর সেই জন্য উপনিষদ বলছেন আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্বলব্ধা এই আত্মতত্ত্বের বক্তা জগতের সুদূর্লভ নেই বললেও হয় নেই বললেও কোনো অতি অল্প আত্মতত্ত্ববিদ যারা আত্মকে অনুভব করেছেন যারা ভগবত ভগবানের কৃপাকে অনুভব করেছেন সম্পূর্ণরূপে এরকম ব্যক্তি জগতের ল। এই জন্য উপনিষদ বলছেন আশ্চর্যস্ব বক্তা এই আত্মতত্ত্বের বক্তা পাওয়া শুধু লক্ষ কোথায় পাবে আর যদিও বা পাও ঠিক আছে পেতেও পারো কেন জগন্নাথ নিশ্চয়ই কিছু রাখবে কিন্তু এ শ্রবণ করা এ গ্রহণ করার লোক নাই আশ্চর্য আশ্চর্যস্ব বক্তা কুশলস্ব লব্ধা ভয়ঙ্কর বিপদ ভগবতী মহাপুরাণ আমাদেরকে করুণায়ও ইহো করুণায় তিনি কি করলেন ভাগবতী মহাপ্রাণ আমাদের কাছে উদয় হলেন উদয় হলেন মানে নিত্য জগতে তিনি বিরাজমান আছেন তিনি নিত্য জগতে আছেন কিন্তু আমাদের কাছে এবার তিনি উদয় হলেন ব্যাসদেব গোস্বামীকে কেন্দ্র করে উদয় হলেন আমাদের যে বেদ পুরাণ উপনিষদ এগুলো আছে এগুলো বাস্তবিক পক্ষে সব নিত্য জগতই ছিল সমস্ত মহাভারত নৃত্যজগত আছে এগুলো সব ভগবত ইচ্ছায় জগৎবাসীকে বাঁচাবার জন্য উদয় হন তবে উদয় হওয়ার সময় কাউকে কেন্দ্র করে উদয় হন যেমন বেদগুলো ঋষিমুনি ভজন করতে করতে দেখছেন বেদ বেদের লেখাগুলো ভেসে উঠল বেদ লেখেনি বেদ ভেসে উঠল সব প্রকাশ তারপর মনে ঋষিরা ওটা দেখে ওরা তো মনে রাখতে পারে পরবর্তীকালে বেদ লেখা হয়েছিল আগে লেখা ছিল না এই জন্য বেদের আরেক নম্বরও শ্রুতি শুনে শুনে গুরু শিষ্য পরম্পরায় মুখস্থ হয়ে যেত তারা কোনো নির্ভুল তাদের নির্ভুল কোনো পরবর্তীকালে কলি আসবার আগেতে ব্যাসদেব চিন্তা করলেন এদের আয়ু অল্প বুদ্ধি অল্প ধৈর্য তো নেই পাগল ছাগলের মতো তো এদের এখন বাঁচা দেখলে কি করতে হবে এগুলো সব তিনি বেদ উপনিষদ এগুলো সব লিখিতভাবে সব আমাদের কাছে তাও এক একটা শাখা এক একজন সব শাখা একজন পারবেন ঋগ্বেদের অসংখ্য শাখা যজুরবেদের অসংখ্য শাখা এখন ভাগ হয়ে গেছে তাহলে ভাগবতী মহাপ্রাণ আমাদের কাছে উদিত হলেন কালকে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যদি কেউ বলে আমি স্বয়ং ভগবানকে ভজন করব না কেন ভগবান তো কেবল আমাকে কি করবেন কৃপা করে উদ্ধার করবেন আমি তো এই জগতে থাকতে চাই এই জগতে থাকাটাই আমার উদ্দেশ্য এই ঝোলে ঝালে থাকবো ঝোলে ঝালে থাকবো আনন্দ করব ফুর্তি করব এই জগতেই থাকব। তো তাদের জন্য বলা হয়েছে তারা কেউ গিরিশ অর্থাৎ যে বিদ্যা যে গিরিশকে গণপতি আমাদের শঙ্কর ভগবানকে কেউ আধিপত্য চায় সে ভজন করবে ব্রহ্মাকে কেউ সুন্দর স্ত্রী চায় সে অশ্বিনী কুমারাদ্বয়কে করবে হ্যাঁ না আয়ুষ্কাম দেব আয়ু আয়ু যদি চায় তাহলে অশ্বিনী কুমারকে আর দেবীকে আরাধনা করলে সবই পাবে সব কিছু পেয়ে যাবে এইভাবে দেখা গেল কামনা বাসনা জড়িত যদি কোনো মানুষ থাকে এখন কি উপায় তাকে যত বলো কামনা ছাড়বে না যে শ্লোক দিয়ে ছুরু করা হয়েছিল সেটার মানেটা হলো এই অল্প কথায় ভিদাতে হৃদয়গন্থি সিদ্ধান্তে সর্বসংসাইয়া ক্ষিয়ন্তে চস কার্মান দৃষ্ট নেবা যদি সদ্গুরু কৃপায় এমন ভাগ্য হয় সে ভগবানের কৃপা পাবে কেন গুরু কৃপা বৈষ্ণব কৃপা না হলে ভগবানকে কোটি জন্ম পাওয়া যায় না যদি হয় সেই সময় তার কী হবে হৃদয়ের যে গ্রন্থি আমাকে বেঁধে রেখে দিয়েছে যেমন একটা বট গাছ পাঁচ হাজার বছরের বটগাছ পাঁচ হাজার সে বটগাছে শেকর বাকর কোথায় চলে গেছে কোনো ঠিক নেই মূল বটগাছটা কোথায় সেও কেউ জানে না খালি দেখছে চারিদিকে বট ওই বটগাছটাই ওই শেখর নেমেছে মাটিতে ঢুকে গেছে আবার শেখর নেমেছে মাটিতে ঢুকে গেছে এরকম ধরনের অবস্থা তাহলে ওই বটগাছটা কোথায় যে শেকড় গেছে কেউ জানে না সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা ভোগবাসনা কোথায় যে চলে গেছে কেউ ইয়ত্তা করতে পারবে না এখন ওটাকে টেনে তোলা ওটা অসম্ভব ওটা কোনো ছেলে খেলা নয় যে টেনে তুলে কী করে সেই জন্য আমরা এগারো স্কন্ধে পড়ব সেখানে ভগবান উদ্ধবকে বলছেন এবং গুরুপ্রসনৈক ভক্তা বিদ্যা কুঠারে ন শীতে নীর জীবা স্বয়ময়ম অপ্রমত্ব সংবিশ্য অথ ত্যাজ্য অষ্টম অর্থাৎ এগারো আলোচনা করা হবে একমাত্র সেই সদ্গুরু সাধারণ গুরু হলে হবে না সেই মহান পাওয়ারফুল গুরু যে ভগবানকে বসে রেখেছেন সেই রকম করে যদি মহাপুরুষ থাকেন যার জীবন যৌবন অর্থ করি বিদ্যা সব ভগবানের জন্য উৎসর্গ করে রেখেছে নিজের জন্য কিছু নেই এরকম মহাপুরুষ যদি তোমাকে কৃপা করে তাহলে সেই কৃপার বলে তুমি কি করতে পারবে এ বিদ্যা জ্ঞান দান করবে তার ফলে তুমি এই বৃক্ষটা যে অনন্ত কাল ধরে তোমার এই বাসনার বৃক্ষ বদ্ধমূল ভেতরে এটাকে টেনে উপড়ে ফেলে দেবে তখন সম্ভব তা নাহলে হবে না কাজেই শুরুতেই আলোচনা প্রসঙ্গে বলতে বাধ্য হলাম ভিদতে হৃদয়ে গ্রন্থি হৃদয়তে যে কত গ্রন্থি আছে গেট এই গেঁটগুলিতে গেঁটগুলোকে খুলবে কে অবিদ্যা অস্মিতা অহমিতা মমতা সব আমাদেরকে একেবারে আষ্টে এই জগতে রেখে আষ্টে পিষ্টে এই বেরোতে দিচ্ছে না বুঝতে পারছেন এগুলো কিছু না দড়ি দিয়ে কেউ মাদেনি কেউ দড়ি দিয়ে মাদেনি সেকল দিয়েও বাঁধেনি এই বন্ধনটা এমন অদৃশ্য সেই স্ত্রীর কাছে যেতে হবে বাচ্চাটা আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি যেতে হবে চারিদিকে এই আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যদি এই মায়ার বন্ধনটা না থাকতো যদি এই মায়ার বন্ধনটা নাই থাকতো জগতে তাহলে কেউ আর সংসারই করত না আছে বলেই সংসার করছে অদ্ভুত স্ট্রেঞ্জ পাশ্চন্নপি নপাশাতি দেখছি এই দা আমার কী সবনাশ হলো এই দেখো আমার ছেলেটা কী করলো তারপর আমারই তো ছেলে বৃন্দাবনে অনেক ঘটনা এরকম ঘটে বৃন্দাবনে এক বৃদ্ধ মানুষ একটা মঠেতে চলে এলো কাঁদতে কাঁদতে মহারাজ হামকো জাগা দিজিয়ে হাম ভাজন করেন भजन करेंगे कहाँ से आए बोले आलीगढ़ से आया है ठीक है हुआ क्या है कि तुम्हार बोले आम है ऐले ते पड़ पेटाते हमें घोड़े थकबो ना अब झेड़े दी चले ठीक है थक थक भोकर पर से कर थक ओमा कि पुनः दिन जा जी हम घर जाएंगे हाँ घर, घर जाएंगे घर जा भी? की বলতে আমার লড়কায় ও লড়কা তো তোকে তো এরকম পিটাই কিয়া বলে হ্যাঁ তো লড়কাই হ্যাঁ পিটাই করেছে কিন্তু ছেলেই তো বটে আমার যেতেই হবে যা মর্গে যা বাগারে যা এরকম অনেকেই আসে আমি হাসি অনেকেই আসে আমি জানি কী উদ্দেশ্যে এসে হরিভজনের জন্য আসা এ কদা লক্ষ্য করা যায় কাজেই এই যে অহমিতা মমতা হ্যাঁ এইগুলো সব যে বন্ধনগুলো এগুলো এত ভয়ঙ্কর এগুলোকে ছাড়াতে পারবেন যেমন ধুন্দুকারী ক্ষেত্রে বলেছিলাম একদিনের করে কথা শেষ হচ্ছে একটা করে গেট অর্থাৎ হৃদয়ের বন্ধন খুলে যাচ্ছে গোকর্ণজি মহারাজও খুলে দিচ্ছেন কৃপা করে সাত দিনে সপ্তগ্রন্থি উন্মোচন সে বেরিয়ে চলে গেল কাজেই ভিত্ততে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংসায় যতদিন পর্যন্ত আমরা গুরু কৃপা না পাব পূর্ণ গুরুপে একটু আর ততদিন পর্যন্ত আমাদের ভেতরে সাধুগুরু বৈষ্ণব সম্বন্ধে সন্দেহ ভগবান সম্বন্ধে সন্দেহ ভগবানের নাম সম্বন্ধে সন্দেহ ভগবানের ধাম কোনো কিছু পূর্ণ বিশ্বাস হবে না কখনো গুরু বৈষ্ণবকে অপমান করব কখনো বা একটু দণ্ডবোধ করবো এগুলোও হবে বদ্ধজীব ওরা কিছু মনে করে না ওদের অপমান করলেই বা গিয়ে সম্মান করলেই বা ওরা তো যে জগতে রয়েছে সেখানে কেউ সম্মান আশা টাকা পয়সা সম্মান কামিনী কাঞ্চন এগুলো আর আশা করে না কিন্তু বদ্ধজি করবেই অপরাধ তাদেরকে বাঁচাবার জন্য নানা রকম প্রচেষ্টা করেন তারা তাহলে ভৃদ্ধতে হৃদয়গন্তি সিদ্ধান্তে সর্বসংশয়া যতদিন পর্যন্ত না তোমার হৃদয়ে সমস্ত রকমের সংশয় বিদুরিত হবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু নিস্তার নাই আজ ওই সংশয় থাকে যদি সংশয় থাকে গীতাতে ভগবান বলছেন সংশয় আত্মা বিনস্পতি যার ভগবত নাম ধাম পরিকর গুরুদেব সম্বন্ধে সন্দেহ ওকে বিনাশপ্রাপ্ত হবে ও চেতনা একদম শেষ হয়ে যাবে তার এছি হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংসার ক্ষিয়ন্তে চ চার মানি কর্মের যে বন্ধন কর্মবন্ধ জ্ঞান বন্ধ আবেশে মানব অন্ধ এই নিত্য ন তোমরা কীর্তন করে বলেছেন কর্মবন্ধ জ্ঞান বন্ধ আবেশে মানব অন্ধ দেখেও দেখতে পাচ্ছে না ওই কর্মের বন্ধনে দেখে চলতেই হবে অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম তোমার শুভাশুভ কর্ম তোমাকেই ভোগ করতে হবে অন্য কেউ নেবে না তোমার শুভাশুভ কর্ম তোমাকেই ভোগ করতে হবে কী ভালো কর্ম করো স্বর্গে যাবে আবার পড়বে আবার ওঠো যতক্ষণ কর্মের গ্রন্থি তুমি কাটতে না পারবে ততক্ষণ তোমার নাই যে গুরু তুমি আশ্রয় করো যত বড় বড় কথা বলো কিচ্ছু হবে না সর্বসংশয় চলে যাবে নতম ঠাকুর বলছেন যে কর্মকে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে সেবা করে নহতম ঠাকুর বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃতি অমৃত বলিয়া যে বাসাবে নানা জনি ভমি মরে নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অদব পাতে যায় কীর্তনে বলে দিয়েছে বড় বড় কিছু করতে হবে না কীর্তনটা বললেই যদি অনুভব হয় ভগবানকে পেয়ে যায় কিন্তু করে কে করেটা কে বেড়ালে বেড়ালের গড়ায় ঘন্টা বাঁধতে হবে বললে বোঝা যাবে যে বেড়াল এবার ইঁদুর ধরবে বেড়ালে গড়াল ঘণ্টা বেঁধে দিয়ে বুঝতে পার আসবে কিন্তু বাঁধেটাকে এটাই তো কথা যাকে এই হলো কথা এখন কালকেও আলোচনা করেছিলাম মানুষের কামনা বাসনা থাকা স্বাভাবিক কী করবে ঠিক আছে থাকুক কামনা থাক তথাপি তুই আমার কাছে এসো কামনা নিয়ে এসো আপত্তি নেই কামনা ছেড়ে আসবে কেন যদি কেউ বলে ডাক্তারের কাছে যেতে গেলে সমস্ত রোগ সারিয়ে যেতে হবে সেটা কেমন হয় ডাক্তারের কাছে যাব কিন্তু সব রোগ সারিয়ে যাবো তাহলে ডাক্তারটা কী জন্য এই জন্য সাধুর কাছে যাবো কী জন্য যদি আমি আমার সমস্ত শুদ্ধ হয়ে যাব আরে আমি তো অশুদ্ধ বলেই সাধুর কাছে যাব বাস্তব সাধুর কাছে যাব তাহলে সাধু কী কাজের আমায় যদি বাঁচাতে না পারেন আর বন্ধন কাটাতে না পারেন তাহলে আর সে সাধু দিয়ে কী কাপ লোক দেখেন হ্যাঁ বক্তৃম্য ঠাকুর কীর্তনে করছেন না দাড়িচূড়া দেখিয়ে ও ভাই লোককে করছো বঞ্চনা ভক্তিপুর কীর্তন করেছেন বাউল কীর্তন বড় সুন্দর বড় সুন্দর কীর্তন করেছে দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছো বঞ্চনা অব সুন্দর কীর্তন করেছেন হ্যাঁ বাউল বাউল বলছে লোকে হচ্ছে বাউল কঞ্জনা বাউল বাউল বলছে লোকে হচ্ছে বাউল কঞ্জনা কেউ বাউল হতে পারছে না বাউল যেগুলো আছে এগুলো তো কপট আসল বাউল মানে কি বিষয়ের অতীত এ তো হতে পারছে ভক্তিমণ্ডা বলছেন বাউল বাউল বলছে লোকে হচ্ছে বাউল কঞ্জনা কোথায় হলো হে তো সব খাচ্ছে মাছ মাংস ডিম পিঁয়াজ এটা হচ্ছে হাইড্রেন এটা বলে হাইড্রেন এখানে সব যাবে এই ব্যাঙ থেকে সাপ থেকে ক্যাঁকড়া থেকে সব যাক হাইড্রেন এটা সব খাও গেলে ভালো এই জন্যই তো তুমি জন্মেছ তোমার জন্ম তো এই জন্য হয়েছে খাও খেতে থাক তাহলে কামনা বাসনা থাকলে সাধুর কাজে যাবে এটা যাক কোনো আপত্তি নেই কিন্তু সে কি কপটভাবে এলো নাকি কি সত্যিকারে এলো এইটা বিষয় কামনা বাসনা থাকলে কোনো ক্ষতি নেই থাক কিন্তু সে যে ভাবে এলো কি নাকি কি করে এলো সেটা হচ্ছে বিরাট ব্যাপার সেই জন্য বলছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগে নজে যজেত পুরুষম পরম অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি যার কোনো কামনা বসন নেই সে কাকে ভজন করে ভগবান আর কে আছে ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কাকে ভজন করব ভগবানকে ছাড়া কাকে ডাক কে আছে তাহলে কোনো কামনা বাসনা যদি না থাকে তাহলে কাকে বলে ভগবান কি করবে একমাত্র হরি ছাড়ার কেউ নেই আর যদি কামনা বাসনা থাকে অনেক কামনা বাসনা তাহলেও হরিকেই ভজন আরে বাবা মূল জায়গা চা মূল জায়গায় তোর কী চাই মূল জায়গা চা এই চাকর বাকরের কাছে চাইছি দুর্গা কালী ও মুগ্ধ মুখে চাইছে মা এই আরে আসল জায়গা তো ওখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ লীলাতে এই কন্যাগণকে বলছেন তোমরা কাকে পুজো করছো আমাকে পুজো করো আমি বর দেবো কন্যাগুলো বলছি বোধহয় মজা করছে মজা তো করছে না তুই তো ভগবান তিনি যে বলছেন গঙ্গা দুর্গা মোর মহেশ কিঙ্কর প্রভু কহে আমা পুজো আমি দিবো বল আরে অন্য অন্য কোথায় যাচ্ছিস কেন আমার কাছে চা কেন আমার কাছে চাইলে তোদের সুবিধা আছে কেন চাওয়ার পরে যে বস্তুটা পাবি সেটাকে আমি তোকে রক্ষা করব। আবার যে চেয়েছিস ওটাও দেব যোগক্ষেম বাহাম মেহাম এটা আমার দায়িত্ব অন্য কোনো দেবতা করবে না শঙ্কর বলবে তুই এটা চেয়েছিস আমি দিয়ে দিয়েছি আমি কি করব ওই আমার বাঁচাও হোক বাঁচাও আমি কি করব তুই চেয়েছি আমি দিয়েছি না আমার আমার কিছু করার নেই তুই চেয়ে আর আমার সর্বনাশ হয়ে গেল তো সর্বনাশ তুই করেছিস যেমন এই কি বলে ওই যে ব্রিকাসু বলল যার যার মাত এত তপস্যা করল কেদারনাথে তপস্যা করছে লাস্টে কি হলো সে মানে শঙ্কর দেখা দেয় না নেই দেখে নিজের মাংস কেটে আগুনে দিচ্ছে আরে রাখো 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 কী ব্যাপার কী চাও তুমি বলে আমি বর চাই কি কী বর বলে যার যার মাথায় হাত দেবো সে মরে যাও আর কী বর হলো অন্য কোনো বরফ চাও এটা কী বর হলো ও তো বদমাইশ ওর বুদ্ধি খারাপ আছে বলছে যার যার মাথায় হাত দেবে মরবে কী মুশকিল কথা যখনই বললো ঠিক আছে তথাস্থু শঙ্করের মাথায় হাত দেবে এবার শঙ্কর দৌড়াচ্ছে কি কী কাঁড়লো বাবা কাপড় খুলে যায় দৌড়াচ্ছে ওরে বাপ বাঁচাও রে ওষুধটা মেরে ফেললো আমার ভগবান বাঁচাও তখন ভগবান কী করলেন মাছ পথে বটুক বামন আও দিন বটুক বামুন বটুক বামন হয় সুন্দর দেখতে মেটে একটা বামন এ বিকাশু শকুনি নন্দন দাঁড়াও দাঁড়াও না সময় নেই আর দাঁড়াও এত সুন্দর তোমার শরীর এই শরীরটাকে শরীরটার জন্য সব তুমি দৌড়াচ্ছ ঘাম বেড়েছে আমি তো শুনবো তোমার সমস্যার সমাধান তো আমিও করতে পারি না কি আমি ব্রাহ্মণ ওর দেখো এই বর দিয়েছে এখন দৌড়াচ্ছি তুমিও যেমন পাগল জানো না ও শ্মশানে মশানে থাকে ভাঙ খায় ও কি বর দিয়েছে ও নিজেই জানে না ও বর সত্য কি না তুমি আগে দেখো তা ওই জন্যই তো আমি দৌড়াচ্ছি ওকে মাথায় হাত দিয়ে দেখবো সত্যি কিনা তুমি পাগল তোমার নিজের মাথায় নিয়ে রয়েছে তোমার নিচের নিজের মাথায় হাত দিয়ে দাও তাহলেই তো হয়ে যায় ও নিজের মধ্যে হাত দিল ব্যাস ধ্বংস নিজের মা হাত দিয়ে দিল দিয়ে ওইখানেই শেষ হয়ে গেল এইভাবে ভগবান ভক্তকে বাঁচায় কামনা বাসনা যদি থাকে তাহলে আপত্তি নেই কিন্তু ভগবানকেই ডাকতে হবে অন্য কেউ নয় সেই জন্য গীতাতে ভগবান বলছেন অনন্য চিন্তায়ন্ত যে জনাম মাম পর্যুপা সাথে তেসাম নিত্যাভিযুক্তানম যোগক্ষম বাহাম্যহাম ভগবান নিজে বলছে যিনি আমার চিন্তা সব সময় আমার চিন্তা করছে সে চিন্তা করছে না আমার আজকে আটা আটা নেই চাল নেই কী করবো ভগবানের চিন্তা করছে তার চাল ডাল তেল নুন তো সামান্য বিষয় তার কী কী লাগবে সারা পৃথিবী থেকে কোথায় কী লাগবে ভগবান তার কাছে পাঠিয়ে দেবে ওকে কি ও তো ভগবান চিন্তা করছে ও কেন চিন্তা করতে হবে এসো 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 কাউকেই ডাকে না কাউকেই তা রাখেন আপনি আপনি সব হয় অনন্য চিন্তান্ত যে য মাম আমার সাথে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভাম্যাম আমি তাদের যোগ এবং ক্ষেম নিজে বহন করি যারা আমার চিন্তা কর অনন্য অনন্য মানে অন্য চিন্তা নেই কখনো শঙ্করকে ডাকলো একটু জল ঢেলে দিল আবার গিয়ে দুর্গাদেবীকে একটু গিয়ে কিছু করে এলো ষষ্ঠী তলায় এরকম করলে হয় না অনন্য চিত্ত নিয়ে ভগবানকে ডাকতে হয় শ্রদ্ধা নি শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস আমি কৃষ্ণকে ভজন করলে সব হয়ে যাবে আর কিছু আমার দরকার এখন সনকাদি ঋষি বলছেন তাহলে কি সিদ্ধান্ত পাওয়া গেলো যদি কমানা বাসনা না থাকে তাহলেও ঠিক আছে আর যে সর্বকামনা বাসনা জচরিত তাহলেও ঠিক আছে কিন্তু তার বুদ্ধিটা যেন ভালো হয় মানে সেই যেন কপট না হয় উদারথি মানে সে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারথি সে যদি উদারধি তার যদি কপটতা না থাকে তাহলে কপটতা থাকলে তারা কিছু কপটতা যদি না থাকে উদারথি তাহলে সে যেন তীব্রেন ভক্তিযোগেন যজে তো পুরুষম পরম সেই পরম পুরুষকেই যেন খজন করে এতেই তার সব হবে আর কোনো কিছু লাগবে না অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান তার কাছে তুচ্ছ জিনিস কেমন এক রাজার কাছে এক রাজার কাছে একজন গেছে গিয়ে রাজামশাই যেমন অত উদাহরণ দরকার যেমন আমরা দেখব আমরা দেখব বলি মহারাজ বলি মহারাজের কাছে বামনদেব গেছে বামনদেব গিয়ে বলছেন বামনদেব আপনি কী জন্য এসছেন ঠিক আছে এসছেন যখন যজ্ঞেতে আমি পবিত্র হলাম আর কিন্তু দান দক্ষিণা বলছি আমার যদি দেন তো তিনটে পা জমি দিতে হবে তিন পা তোমার তো এইটুকুটুকু পা বল ওই পায়ে তিন একটু বেশি করে নাও একটা মহাদেশ নাও একটা বিরাট মহাদেশ এশিয়া রাশিয়া কোনো বিরাট বিরাট মহাদেশ মহাদেশ তো রাশিয়ার আছে এশিয়ার অন্তর্গত রাশিয়াটা তো একটা মহাদেশ নিয়ে নাও আচ্ছা তাই জন্য একটা বর্ষ নাও ভারতবর্ষের মধ্যে কত বর্ষ আছে কিং পুরুষ বর্ষ আমি কিছুই নেব না খালি আমার তিনপাত তিন পাঁচ ভূমিতে কী করবে ও তো বসতেই পারবে না তুমি ভালো করে ও আমার চাই দিলে দাও নাহলে চাম চড়লাম তাও দাও দেবো ওই কমন্ডুল নিয়ে চল দিয়ে দিন দিল বামনদেব পরবর্তীকালে তাকে বোঝালেন এই যে দান দিতে যে এইটুকু দান কি দেবো আমি এটা আমাকে অপমান করা বলি মহারাজ বুঝতে পারছি না যে ভগবান শুক্রাচার্য বলছেন এই বন্ধ কর সিক্রি বন্ধ কর কমল দান দিবি না এ বিষ্ণু দেব কার্য সাধকাহা এ দেবকার্য সাধন করার জন্য এসছে ছদ্মরূপে বলি মহারাজ চিন্তা করছে আমি তো ভেবেছিলাম সাধারণ ব্রাহ্মণ তো এখন যদি বিষ্ণু হয় তা তো বেশি করে দেবো সুখা জব দিবি না দান দিবি না সব নিয়ে নেবে অবশ্যই আমি তো এতক্ষণ বেড়েছিল সাধারণ ব্রাহ্মণ এখন যদি জানতে পারলাম বিষ্ণু তা বেশি করে দেবো সব দিয়ে দেবো যা কী হবে তাহলে ব্রাহ্মণদেব বোঝাচ্ছেন যে দেখুন এই জগতে নহুষ গয় থেকে আরম্ভ করে এমন কোনো রাজা নাই যারা একচ্ছত্র অধিপত্য লাভ করেও জীবনে শান্তি পেয়েছে এমন নেই নহুষ গয় প্রচুর পেয়েছে তার আরও চাই আরও চাই আরও চাই এ তৃষ্ণার কোনো শেষ নেই বামনদেব বোঝাচ্ছে দেখুন যদি বলেন যে আরও নিতে তো কে সন্তুষ্ট হয়েছে বলুন নহুষ গয় থেকে আরম্ভ করে কেউ তো সন্তুষ্ট হয় সবাই বলছে আরও চাই আরও চাই তাহলে কামনা আর কোনো দিন নিবৃতি নেই এই গোপন তত্ত্বটা কেউ জানে না কামনা বাসনা এমনই একটা জিনিস যে কামনা বাসনা তোমার আছে তার কটি গুণ বাড়বে যেমন আগুন জ্বলছে আগুনের মধ্যে তুমি ঘি ঘি আহতি তুই যাও তাহলে কী হবে আগুনের মধ্যে তুমি ঘি আহুতি দিচ্ছ তেল দিচ্ছ তা আগুন তো আর বেশি করে চলবে তোমার কামনা বাসনা কম তুমি আরও কম মধ্যে দিচ্ছ আরও বেড়ে যাবে তোমার তো কমবে তো দূরের কথা আরও ভয়ঙ্কর বেড়ে যাবে সে আগুন মানে কল্পনা করতে পারবে না সেই জন্য কামনা বাসনার নিবৃত্তি আজ পর্যন্ত কেউ হয়েছে বলে আমাদের জানা নেই না তো হিরণ্যকশিবু না হিরণ্যাক্ষ না রাবণ কুম্ভকর্ণ না কেউ নেই এমনকি ইন্দো মহারাজও নয় স্বর্গের রাজা বলে তারও নেই প্রত্যেকেরই কামনা বাসনা তাহলে কামনা বাসনা থেকে উদ্ধারের আর কোনো রাস্তা নেই যত বেশি বেশি করে কামনা বাসনা প্রশ্রয় দেবে তত বেড়ে যাবে এবার কি করবে করো কিন্তু কামনা বাসনা থাকলে যদি উদারধী অর্থাৎ নিষ্কপট হয় আর অনন্যভাবে অন্য কাউকে না ডেকে কেবল যদি আমাকে ডাকে ভগবান বলছেন তাহলে কোনো কথা নেই তাহলে তার কামনা বাসনা আমি তাকে সাধুসঙ্গ করিয়ে দিয়ে কাটিয়ে দেব আর যারা ভজন করছেন সত্যিকারের ভজন করে করতে করতে কী হলো হঠাৎ তার একটা বাজে কর্ম হয়ে গেল যেটা তার করা উচিত নয় ভগবান বলছে ও বাজে কাজ করে না ভালো সাধু নাম করে সব হঠাৎ একদিন একটা নোংরা কাজ করে ফেলল হায় রাম এখন কী হবে অনন্যভাবে আমাকেই ডাকে কিন্তু হঠাৎ যে কেন করে ফেলল বিশ্বনাথ চক্রদ বলছেন এই সাধুটা পূর্বজন্মে অনেক নোংরা কাজ করতো অনেক নোংরা ওই যে অভ্যাসটা রয়ে গেছে বাইচান্স অজান্তে এটা হয়ে গেছ ইচ্ছে করে করেনি হঠাৎ তার ভুল কাজ হয়ে গেল সেই সময়তে ভগবান বলছেন যেহেতু ইচ্ছে করে করেনি আমি জানি সে আমার ভজন করে এটা পূর্বজন্মের তার যে অভ্যাসটা খারাপ ছিল বাইচান্স হয়ে গেছে ও পূর্বজন্মের অভ্যাস চলে গেছে এ চলে গিয়েও মলেও স্বভাব যায় না মলে আমাদের দিদিমারা বলতে বেটা স্বভাব যায় না মলে মানে মললেও স্বভাব যায় না একটা উদাহরণ দেয়া যায় যেমন এইখানে একটা পাখাকে আমি চালিয়ে তুমি চালিয়ে দিলে এই পাখাটাকে আমি বললাম নিভিয়ে দাও তুমি কী করলো তুমি কি করলে না সুইচটা অফ করে দিলে অর্থাৎ বর্তমানে এই সুইচটা অফ করার জন্য বন্ধ করে দেওয়ার জন্য আর বিদ্যুৎ প্রবাহ এই পাখার আর্মেশারের মধ্যে যাচ্ছে না আমি বন্ধ করে দিলাম আর বিদ্যুৎ কিন্তু আর যাচ্ছে না পাখার আরমেসারে তাহলে ঘুরছে কেন পাখা তো বিদ্যুৎ যাচ্ছে না ঘুরছে কেন ঘুরবে কেন ওই যে ঘোড়াটা যে অভ্যাস ছিল কিছুক্ষণ কিছুক্ষণ পাক দিয়ে তারপর থামবে এটাকে পদার্থবিজ্ঞানে ফিজিক্সে বলে ইট ইজ কল রিটার্ডেশন এটা আস্তে আস্তে কমবে একবারে কমবে না ও যে জড়ো জাডো আছে এতক্ষণ দৌড়াচ্ছিলো ওইটা আস্তে আস্তে থামবে এই উদাহরণটা বিশ্বনাথ চক্রধীরা বলছেন যদি কাউর মধ্যে পূর্ব সংস্কার অত্যন্ত খারাপ থাকে কিন্তু এখন সে আর নোংরা গাছ করছে না সে ভজনই করছে কিন্তু পূর্বের অভ্যাস খারাপ থাকার জন্য হঠাৎ কি জানি তার একটা বাজে কাজ হয়ে পড়ল বাই চান্স ইচ্ছে করে করেনি মতিভ্রম হয়ে গেল ভগবান বলছেন তাকে আর প্রায়শ্চিত্ত করতে হবে না কেন আমি জানি সে আমারই ভজন করে এবং নিষ্কটে ভজন করে বাই চান্স হয়ে গেছে হতেও পারে সেই জন্য বলছেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনুতি সর্বম হৃদ সন্নিবিষ্ট ভগবান বলছেন এই ধরনের সাধুর যদি চান্স কিছু হয়ে যায় তাহলে তাকে আর পাশ্চিত্য করতে হবে আমি তার হৃদয়তে রই থেকে ঢুকে তার যে ময়লাটা তার যে মলিন ওটা আমি কাঠিয়ে দেবো বিকর্ম মানে যেটা আজকে আলোচনা করছিলেন কর্ম অকর্ম বিকর্ম আমার কানে এলো কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে হল বেদবিহিত কর্ম অকর্ম মানে হলো বেদবিহিত কর্মে না না করা এটা অকর্ম বিকর্ম মানে বেদবিহিত কর্ম তো করলামই না উল্টে আরও নোংরাম করলাম বিপরীত এটা বিকর্ম অকর্ম অকর্ম কর্ম অকর্ম বিকর্ম তিনটের জ্ঞান ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন অর্জুন এই তিনটের বাস্তবিক জ্ঞান থাকা দরকার তাহলে ভগবান বলছেন বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনোতি সর্বম হৃদি আমি তার হৃদয়তে প্রবিষ্ট হয়ে তাকে আমি পরিষ্কার করতে যে আগে হয়ে গেছে আর হবে না এখন সনকাদি সনক ঋষি সনুক ঋষি বলছেন শনক ঋষি বলছেন যে এই জগতের মানুষগুলো যে বেঁচে রয়েছে এদের বেঁচে থাকাটা কেমন না হাঁপ হাঁপড় দেখেছ কামারশালে হাঁপড় কামার সালে হাঁপড় আছে না এরামা টানে চামড়া এর আমার টানে অক্সিজেন আগুনে দেয় হাঁপড় বাবা বাবা কামারশালে যে হাঁপড় থাকে ঢপ ঢপ করে বায়ুটা আগুনে যায় সেখানে বলছেন যে এই যে গাছপালাগুলো এরা কি বেঁচে নেই এই যে গাছপালাগুলো আছে এরাও তো বেঁচে আছে তাহলে তাদের বেঁচে থাকা যদি আমার সঙ্গে অভিন্ন হয় তাহলে আর লাভটা কী হবে যেটা বশিষ্ঠমণি বলেছিলেন না মুনি বলছেন যে যদি সে এরকম ধরনের ক্রিয়াকর্ম করে আহার নিদ্রা ভয়ে মাইথুনাঞ্চ সামান্য মেহতা পশুবি নারানা, জ্ঞান ও বিশেষ অধিকও জ্ঞানে জ্ঞানেনহীনা পশুবি সমান তাহলে লাভটা কী হল যদি জ্ঞানহীন মানুষ হয় সে তো পশুর থেকেও ভয়ঙ্কর পশু একটা খাওয়া দাওয়া খোঁজে যাই হোক করে কিন্তু পশুর থেকেও ভয়ঙ্কর মানুষ মানুষ এত ভয়ঙ্কর যে পশু যা করতে পারবে না পশু কি ভগবানকে নিন্দা করতে পারবে পশু কি গুরু বৈষ্ণবকে অপমান করতে পারবে পারবে না খালি খায় খিদে পেলে ইয়ে কামড়ে ধরে এগুলো করে পশু তাও ভালো মানুষ পশুর থেকেও নিচে চলে যাবে কালকে বলছিলাম না পৌপাত প্রায়ই বলতেন ভূতে পশান্তি বরবরা যারা বাস্তবিক বোঝবার তারা অল্প কথায় বুঝে যায় হিন্দিতে একটা কথা আছে হিন্দিতে সমাজদার আদমিকে নিয়ে ইশারা কাফি হ্যাঁ যারা বুদ্ধিমান বাস্তবিক তারা অল্প কথাতে অনেক কথা বুঝে নালে বেশি কথা তো হবে না নির্বোধ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছি ছোটোবেলায় পড়েছিলাম ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলে বাটাই চোর ছোটোবেলায় পড়েছিল রবীন্দ্রনাথ লেখা ঘরের মধ্যে একটা কালো একটা চাকর রয়েছে ঘরে কিছু হারালেই গিন্নি চেয়ে তুই বেটা চুরি করেছি ও চুরি করেনি বলে করে চুরি করেছি ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বাটাই চোর এই হয়তো ব্যাপার এখন পু প্রপাত বলতেন ভূতে পশন্তি বর্বরা এর মানেটা কি প্রপাত মা প্রায় পেয়ে হেসে হেসে বলতেন মজা করে বলছেন রাজা পশান্তি কর্ণাভ্যাম কথাগুলো বুঝতে হবে রাজা পশান্তি কর্ণাভ্যাম রাজা যা কিছু দেখে কানের মাধ্যমে দেখে কথাটা বোঝা গেল না রাজা কি আর সব বাড়ি বাড়ি গিয়ে দেখবে রাজার কাছে খবর এলো রাজা ওই আপনার দেশের ওই জায়গায় এরম একটা ঘটনা ঘটেছে এই ব্যক্তি অন্য জায়গা থেকে এসা করেছে রাজা তখন চোখটা বুঝিয়ে দেবে আচ্ছা ঠিক এইবার তারপর সিদ্ধান্ত নেবে রাজা যদি চামারের মতো বুদ্ধিহীন হয় তাহলে রাজা কি হলো রাজার যদি সাতেরোটা চোখ না থাকে রাজা কান দিয়ে শুনলো রাজা কিভাবে করে আমাদের যে বড় বড় মিনিষ্টার কী করে করে ও সব স্পাই স্পাই লাগানো রয়েছে এই স্পাইগুলো ও খবর দেবে খবর দিলে এবার সে অনুপাতে ওরা সিদ্ধান্ত নেবে কী করা যায় তাহলে রাজা পশন্তি কর্ণাভ্যাম ধিয়া পশন্তী পণ্ডিতাহা ধিয়া মানে বিরাট তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবগণ ও ওরা যা ঘটনা তুমি করবে তার অনেক আগে देखते पाए गुरु বৈষ্ণবের দর্শন যদি তুমি যদি বুঝতে পারো তুমি আটকে উড়বে বলি কি আসছে কে 50 বছর পর যা হবে এখন থেকে देखते पाए আর জানি এই হতে চলে যায় সেইবার সাবধান হয়ে যায় বুঝলেছো তালে রাজা পশنت পশান্তি করুণা ভ्याम ধিয়া পশান্তি পণ্ডিতহ পশবও পণ্ডিত কীভাবে দেখে তার বুদ্ধি বিচার করে আর পশব পশান্তি ঘ্রাণে ন পশু ঘ্রাণের দ্বারা এরকম শুকবে বুঝতে পারবে এক কিলোমিটার দূরে একটা মানুষ এসছে বাঘ বাঘ এক কিলোমিটার দূরে একটা মানুষ এলে গন্ধ পাবে ঠিক বুঝে যাবে ঠিক সেই অনুপাতে চলে যাবে তাহলে বুঝে দেখো কথাটা কত প্রপাত বলতেন রাজা পশন্তী কর্ণাভ্যাম ধিয়া পশন্তী পন্ডিতাহা পাশব পাশন্তী ঘ্রাণেন আর ভূতে পশপন্তি ভরবড়াহা তাহলে রাজা তার কানের দ্বারা বিচার করে নিল কী করা উচিত পণ্ডিতগণ সাধুগণ তারা বিচার করে বুঝে নিল কী করা উচিত আর পশু গ্রানের দ্বারা সিদ্ধান্ত নেই কী করা যায় বুঝতে পারে আমার বাচ্চাটাকে ওখানে নিয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে গেছে দেখেনি ঠিক বুঝতে পার বাচ্চাটাকে সুখে সুখে চলে যাবে ওই ব্যক্তিকে ছাড়বে না মেরে ফেলবে এরকম অনেক ঘটনা বাচ্চাকে তুলে নিয়ে গেছে একটা শিকারি শিকারিকে খোঁজে খোঁজে বাঘ খুঁজতে রয়্যাল বেঙ্গলটাকে ঠিক গিয়ে ওকে মেরে এসছে আবার কাঁচা রক্ত খেয়ে চলে এসছে এইরকম ব্যাপার বাপরে তাহলে পশব ও পশন্তি ন আর ভূতে পশান্তি বড় মানে ন যেগুলো হলো ছাগল এক কথা বলা হয় ছাগল ওই ছাগলগুলোর বুদ্ধি নেই বেড়াগুলো বেড়াগুলো অনেক কথা বললো কী বললো কে জানে অনেক কথা শুনলো গুরুদেবের কাছে বসে শোনার পরে কী জানো বলল ভুলে গেলাম মনে নেই হ্যাঁ হয়ে গেল তা ভূত ওর যখন জীবনে সব্যনাশতে হবে তখন বললে গুরুদেব বোধ হয় বলেছিল এই কথাটা আমার তো মনে ছিল না ভূতে পশ্চাতে মানে ঘটনাটা ঘটে গেলো তোকে বুদ্ধিমান ব্যক্তি বলছে আজকে কিন্তু তোর ঘরে চোর আসতে পারে হ্যাঁ চোর আসবে ঠান্ডা আগে ঘুমিয়ে নিই ভালো করে ঠান্ডার দিন ঘুমিয়ে রয়েছে চুরি হয়ে গেলো ও মা মা সব চুরি হয়ে গেলো মানে হয়ে যাওয়ার পর দেখতে পেলো তাই তো বলেছিল আমাকে তাহলে ভূতে পশান্তি বর মানে যেগুলো অবিবেচক মূর্খ গাধা এদের জীবনেতে যখন ঘটনা ঘটে যায় পরে বোঝে আচ্ছা আমার তো এইটা করলে ভালো হতো এইটা করলে ভালো হতো তো করতে ভালো তো এইটা করলে এখন চিন্তা করে কি হবে এটা তো অনেক আগে তোকে করা উচিত ছিল এটা বলতে ভূতে পাশান্তি বারবার শনকাদি স্বনক ঋষি এবার বলছেন যে আশ্চর্য গাছপালাও তো বাঁচার চেষ্টা করে তরব কিং ন জীবন্তি ভস্ত কিং নসন্ত উত ন খদী ন ম গ্রামে পশুব অপরে কি গাছপালা কি খায় গাছপালা কি বেঁচে নাই ওরাও তো বেঁচে আছে তরবহ কিং ন জীবন্তি ভস্ত কিং নসন্ত উত ন খদী ন মেহন্তি কিং কিং গ্রামে পশব অপরে সব বিড়া হো অষ্টখরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎকর্ণ পথপেত জাতু নাম গদাগ্রজহ বলছেন গাছপালাও তো বেঁচে আছে সেরকম বেঁচে থেকে কি লাভ আছে গাছপালাও তো বেঁচে থাকে ওরাও অক্সিজেন নেয় সবই করে আর ভস্তা এই যে কামার সালে ভস্তা হাঁপড় ঢাপ ঢাপ এরাও তো শ্বাস নিচ্ছে নিচ্ছে না অক্সিজেন নিচ্ছে আবার এই যদি মানুষের চরিত্র হয় তাহলে এ তো কী লাভ যদি মানুষও ওই রকমই হয় গাছের মতো নিষ্ক্রিয় হাঁপড়ের মতো আর তোর বেঁচে থেকে লাভটা কী তুই মরলে তো বাঁচে পৃথিবী দেবী তুই বেঁচে বেঁচে কী করবি আর তো অশান্তি করবি পাগল তরবহ কিং ন জীবন্ত ভস্ত কিং না শসন্তি উত ন খদন্তি ন মেহন্ত কিং গ্রামে পশু বপরে গ্রামের যে পশুগুলো কুত্তা বিল্লি ওরাও কি খায় না সনকাদি ওরাও তো খায় ওরাও বাচ্চা জন্ম দেয় ওরাও খায় ওরাও ঘুমায় তাহলে ওই রকমই কি আমাদের জীবন হওয়া উচিত একই ব্যাপারটা কি গ্রামে যে পশুগুলো ঘুরছে কুত্তা বিলি ওরা শিয়াল চোখের সামনে কালকে মায়াপুরে হরিকথা বলে ফিরছি নৌকা করে ও মা দেখি একটা একটা পাতিয়াঁসকে চারজন শিয়াল খাঁক করে ধরে ফেল ধরে মেরে রাখলো আরও বাকি পাতিয়া ধরবে ওরা জলে পালিয়ে গেল চোখের সামনে এত একটা পাতি ধরে নিয়ে চলে গেলো চারজনকে এই তো অবস্থা আমাদের জীবনটা তো এই কখন যে কখন যে যমরাজ ঘাক করে গলাটা ধরবে যমরাজ কখন যে ভাগ করে গলাটা ধরবে তো কোনো ঠিকানা নেই বাবা বয়সের কোনো ঠিক নেই এই তো কম বয়স আর কম বয়স কী হয়েছে কম বয়সই চলে যাচ্ছে বয়সের তো ঠিক কে কত দিন বাজবে কোনো ঠিক আছে জানেই না তাহলে তাই বলছেন সনকাদি ঋষি শ্লেষ শক্তি দুঃখ করে বলছে তাহলে মানুষ যদি ওইরকম হয় তাহলে সে মানুষের দাম কী তাই বলছেন আয়ুর হরতি বই পুংসাম মানুষের আয়ুগুলো হরণ করে নিয়ে আছে মহাকাল তরবহ কিং ন জীবন্তী ভস্ত কিং নসন্তুত ন খদন্তি ন মেহন্ত কিং গা পশব অপরে সব বীড় সংস্তুত পুরুষ পশু ন কর্ণ পেত জাতু পেত নাম গদাগ্রজ যার কানে ভগবান গদাগ্রজ গদাধারী ভগবানের নাম গুণ কিছুতেই ঢোকেনি সে তো শিয়াল বিষ্ঠাবুজি বিষ্ঠাবুজি সুয়র এদের সম্মানের যোগ্য এদের সম্মানের যোগ্য তাহলে আর এদের আর লাভটা কী সেই যে বলছেন সবির বড় হোষ্ট খরে সংস্তুতঃ পুরুষ পশু ন যৎকর্ণ পেথ কর্ণপথ পেত জাতু নাম গদাগ্রজাহ গদাগ্রজের নাম যা কানেই ঢুকেন আরে আবার কি ভগবানের নামই শোনেন এমন লোক আছে কি কি এটা আবার কি এটা আবার কি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ওই এটা আবার কি কি নাম বললেন জানে না ক্রম যে ন শ্রেণন্ত পুঠে নরস্য জিহা সতী কেব সুত ন চৌব উপগায়তি উরুগায় ভারহ পরম পট্ট অপি উত্তমাঙ্গম ন নমেদ মুকুন্দম কি সুন্দর বলছে এই কানগুলো তার গর্ত গর্ত মানে বিল বিল যেখানে সাপ থাকে আরে বাবা গত্ত যেখানে সাপ থাকে বলে ওদের কানটা এই গর্ত কান নয় যে কানে ভগবানের কথায় বিক্রম কথা যায়নি সেই জিউবাটাকে সেই জিউবাটা তাদের বলা হয়েছে ব্যাঙের ব্যাঙের যেমন গ্যাং গ্যাং আরে ছাগল গ্যাং গ্যাং করছিস কেন গ্যাং করছিস বলে সাপ এসে ধরছি তুই যদি চুপ করে থাকতে তো সাপটা জানতে পারতো না ও গ্যাং গ্যাং করছে সাপ এসে ওকে ধরে নিচ্ছে তা বলছেন যে জিউ ব্যাঙের মতো ওই বলছে যে জিউ ভগবানের নাম গুণ হয় না সেই গানটা তো ভেকের কোলাহ বিলে বাতোর ক্রমবিক্রমানো যে নিনন্ত কর্ণ পুটে নরস জিহা সতি দারুদুরি কেব সুত নজো উপকা উপগায়তি উরুগায়ুগাথ ভার পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তমাঙ্গম ন নমিত মুকুন্দম যার মাথাটা অনেক ভালো শিরোপা মানে বিরাট পাগড়ি পড়া আছে মুকুট পাগড়ি তোর নাম কী এটার দামটা কী সে যদি ভগবানের চরণের নণ্ডবধ করে তবেই তো সেই পাগড়িটা শিরোপা মুকুটটার দাম আছে সে নন্ডবধ করে না তাহলে সেই মুকুটের কী দাম এটা ভার একটা ঢেলা মাথায় সেই জন্য বলছেন ভার হরমপট্টীট জ্যৈষ্টম অতি উত্তমাঙ্গম ন মুকুন্দম শাবৌ করৌ নোত সপরিয়াম হরের হরের লসৎ কাঞ্চন কঙ্কনৌ বা সেই হাতটা মৃতদেহের হাত সেই হাতটাকে বলে মৃতদেহের হাত যেটা ভগবানের সেবা করে না কী লাভ সেই হাতটা থেকে পঙ্গু হয়ে গেলো ভালো পঙ্গু পড়ে থাক ভগবানের কোনো সেবাই করেন অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যার ভেবার সেবা না করলে প্রায় ভগবানের সেবা না করলে যে কত ক্ষতি অনন্ত এ বুঝবে না করবে না আর বলছেন সেই চোখটাকে সেই চোখটাকে কি বলা হয় না ময়ূরের পালকে যে চোখ থাকে না ময়ূরের পালক বলেই চোখ তে নয়নে নরানম লিঙ্গানি বিষ্ণুর ন নিরীক্ষ যে ভগবানের চরণ কমল দর্শন করতে যায় না ভগবানের চরণ কমল দেখতে যায় না মঠের মধ্যে কোথায় আছি ভালোই আছি কি খাও দাও নড়কে সারাদিন তাস পিটছে সকাল ছটা থেকে এখনও যান তাস পিটছে তাস পিটছে খৈনি খাটছে অবাক দেখছে আমি যাচ্ছি আসছি এত বছর ধরে বৃন্দাবন থেকে এসে সবই দেখছে এবং সম্মানও করে যাই তাদের মতো তার কিন্তু বুঝতে পারে না ইনি কি করে দেখছে চাষ খেলছে খাও খেলছে এগুলো সব পড়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না এদেরই বলা হয় ভূতে অশান্তি বর্বরা একদিন মাঝে মাঝে আমাকে কত চ্যাংড়া জিজ্ঞেস মারা আপনাকে ঠান্ডা লাগে না নাকি কী খান আপনি আমি আমার ঠান্ডা লাগে কী করে ব্রহ্মচর্য শরীর ঠান্ডা লাগে না বলি কী খান মনে হয় কী খান কে জানে মাঝে মাঝে প্রশ্ন করে আমি পাগল এগুলো কিছু বলি না চুপচাপ থাকি যাই হোক এখানে বলছেন বরহিয়াতে নয়নে নরানম লিঙ্গাণ বিষ্ণুর ন নিরীক্ষত যে ভগবানের চরণ যে দর্শন করতে যায় না তার চোখটা তো সে ময়ূরের পালকের চোখ সে কী হবে সে চোখেতে কী কাজ আর যে চরণ ভগবানের মন্দির পরিক্রমা ধাম পরিক্রমায় কাজে লাগে না সে পাটা থেকে কী হবে সে সে যে পাটা রয়েছে কী করবে ভগবানের ধাম পরিক্রমা মন্দির কিছুই করে না পা দৌ ভাজ, ক্ষেত্রানি, ক্ষেত্রাণী ব্রজত হরের যৌ যে ভগবানের ক্ষেত্রের পরিক্রমা করে না ধাম মন্দির তার সে তো গাছের মতো সে পা গাছ যেমন কোথায় যেতে পারে না তা সে পাটা অর্থহীন কোনো লাভ নেই সে তো জীবিত অবস্থায় মৃত জীবন ছব ভগবতাঘ্রি রেণুম নয়াতু মর্ত অভিলভিত্তু ভগবানের ভক্তগণের চরণ রেণু যে মাথায় নেয় না সে তো জীবিত অবস্থায় মৃত এটাকে বলা হয় জীবিত অবস্থায় মৃত এ বাঁচার কোনো অর্থ নেই আর বলছেন সেই হৃদয়টাকে বলা হয় বজ্র পাথর বলছেন সেই হৃদয়টাকে বলা হয় তদস্ম সারম সেটাকে বলা হয় পাথর বজ্র এটাকে বলে বজ্র যে হৃদয়টা ভগবানের নাম শুনে ভগবানের কথা শুনে হৃদয়টা বিগলিত না হয় তার হৃদয়টা তো পাথরের সদৃশ বা বজ্রও বলা যায় এইভাবে বর্ণনা করছেন অনেক কিছু কথা কিন্তু বলবার সময় অত্যন্ত অল্প দুঃখিত আমি কিছু করারও নাই ভেতরটা ফেটে যায় কিন্তু কিছু করার নেই সুতদেব গোস্বামী বলছেন এইভাবে সুতদেব গোস্বামী বলছেন এইভাবে যে রাজা পরীক্ষিত মহারাজকে রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন সেই সুবাদে মানে কথাটা তো ওখানে হয়েছিল ওই কথাটা আবার উত্থাপন করে এখানে আবার সেটা উদাহরণ দিতে হয় সেই জন্য মানুষ বুঝতে পারে না যাই হোক আমি অল্প কথায় বলি সবকিছু মূল কথা হল রাজা বলছেন নুনম ভগবত ব্রহ্মণ হরের অদ্ভুত কর্মণ দুর্বিভাব্যম ইবা ভাতি কবিভিশ্বাভি স্বাভিচেষ্টিত বলছেন ভগবানের লীলা তো এমন অদ্ভুত যেটা বিশ্বাস করা যায় না দুর্বিভাব ভাবনার অতীত আর বড়ো বড়ো যারা কবি কবি মানে দিব্যসুরী তারা ভগবানের লীলা চেষ্টাকে চিন্তন আদি করে থাকেন ভাবেন সবসময় মনে মনে ভগবান কেন এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত কর্ম করেছেন কি কারণে এগুলো একমাত্র যারা মহান সাধু বৈষ্ণব ওরা ছাড়া সাধারণ লোক এটা বুঝতে পারে না ভগবান কেন এলেন এক কার্যে করে প্রভু করে বহু কার্য চৈতন্য ভগবান যখন আসেন একটা কার্য নয় তিনি এক কার্য করে বহু কর্ম তিনি করে যান সমাধান করে যান এটা সাধারণ মানুষ বুঝতে পারে না চৈতন্য মহাপ্রভু কেউ মনে করে যে নাম নাম সংকীর্তন করেন এসছেন জগদ্দর তার সঙ্গে যে আরও একটা গোপন উদ্দেশ্য আছে অনর্পিত চরিং চিরাত করুণায় অতীর্ণ কালু সময় প্রয়াত উন্নত উজ্জ্বল রসাম সবাক্তি শ্রেয়াম হরিহি পুরর সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী এখন রাজা তো প্রশ্ন করে যাচ্ছেন আর সুখদেবস্ব উত্তর দিচ্ছে মাঝে মাঝে হঠাৎ সুখদেব স্বয়ং মনে পড়লো আরে আমি তো হরিকথা বলতে আরম্ভ করলাম কিন্তু বন্দনা তো করি নাই সুখদেব স্বামী আনমোনাভাবে বলে যাচ্ছে রাজা পোশাক যুদ্ধ হঠাৎ মনে পুলারি তো হরিকথা বলতে আর বন্দনা করা হয়নি এই বন্দনা শুরু করলেন এবার সুখদেবস্ব বন্দনা এনে পরমহংস ওর কিছু যা আসে না যখনই করে এই প্রশ্ন করছে উত্তর দিয়ে হঠাৎ বলে দি ভগবানের কথা ওই ভাগবত কথা বন্দনা তো করলো এবার বন্দনা করতে আরম্ভ করলেন সু আমি বন্দনাটা আর ব্যাখ্যা করবো সময় কম এবারে বলছেন সুখ উবাচ সুক দেবশানি এবার ভগবান চরণে বন্দনা করবেন এবার যে হরিকথার যে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সব আস্তে আস্তে হতে থাকবে নমহ পরসী পুরুষ ভূয়সে সদুদ্ভবস্থান নিরয়া নম পরী পুষা ভূয়সে সদুদ্ভবস্থান নিধ লীলায় গৃহীত শক্তি তৃতীয় দেহীনা বর্মনে ভূয় নম সদ্ৃনচ্ছিদে আশতমশাখিল স্বমূর পুসা পুনমহংস আশ্রমে ব্যবস্থা অনুমেগ্রা আশুষে নমো নমসে নমো নমস্তে তু ঋষভা সত্য বিদুকষ্ঠা মুহু কু কুযোগি নিশমাতিশয় রাশা মিনি ব্রমনি রংসতে

তসময় সুভদ্র শবসে নমো নম যৎ কীর্তনম যৎ স্মরণম যদীক্ষণ যদ্ বন্দনম য শ্রবণম যর্হনাম লোকস্য সিদনোতি কালমসাম সুভদ্র শবসে নমো নম এইভাবে তিনি বিরাট বন্দনা করে যাচ্ছেন তিনি বন্দনা করে যাচ্ছেন আমি মূল মূল বন্দনাগুলো আপনার সঙ্গে উচ্চারণ করব তপস্বীন যশস্বী নো মনশবিদলা ক্ষেমা বিদান যদর্পণ তম শুভদ্রশুভসে নমো নম তপশ্বি নো দানপরা যশস্বী নো মনসীন মন্ত্রবিদঙ্গলা ক্ষেম ন বিদীর্পণ তুভদ্রশুভে নমো নম এভাবে श्रीह पतिर् जगत्पतिः प्रजापतिर् धियांपतिर् लोकपतिर् धरापतिः पतिर्गतिश चांदोको वृषीशत्ततां પ્રસિદતામ મે ભગવાન સતાંમ પતિઃ એイ ভাবে બોલી ඇතেন ત્યાર પર શેષે બોલચેન এবা শরণ নিચેન ત નમસ્તસ્મય ભગવતે વૈસાયામી તતેજસે प्रपूर ज्ञानमय सौम्य जन्मुखाबुजा सब एक आत्म भू राजन नरदायो बृपि विपिछते वेद गर, वेद गर्भ अभ्यगात साक्षात साक्षात जद आहो जद आहो हरिरात्मा नहा भक्तगण जार मुखल মুখকমলের জ্ঞানময় মকরন্দ পান করেছিলেন সেই বাসুদেব থেকে অভিন্ন সেই ব্যাসদেবকে আমরা নমস্কার করি এমনিতেই হরিকথাতে আমাদের নিয়ম আছে আমরা ব্যাসদেবকে সরস্বতীকে বন্দনা করে করি তো এইখানে ব্যাসদেব হলেন ভগবানের শক্তাবেশ অবতার অর্থাৎ ভগবান নারায়ণ স্বয়ং ব্যাসদেব বেশ ছিলেন এটা লোকে জানে না বুঝতে পারে না নারায়ণ নমস্কৃতম নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয় মুদির এটা আমাদের প্রত্যেক সময় বলতে হয় তাই বলছেন ভক্তগণ যার শ্রী মুখকমল কমলের জ্ঞানময় মকরন্দ পান করিছিলেন সেই বাসুদেব থেকে অভিন্ন ব্যাসদেবকে বাসুদেব ব্যাসদেবকেও নমস্কার তারপর সুখদেব পরীক্ষিতকে সম্বোধন করে বলছেন সুখদেব পরীক্ষিত মারকে সম্বোধন করে বলছেন রাজন পূর্বে দেবর্ষী নারদ বেদগর্ভ ব্রহ্মাকে এই কথাই জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মা হরিণ নিকট হরিন নিকট থেকে যেরূপ শুনেছিলেন তিনিও নারদকে সেইরূপ বলেছিলেন ব্রহ্মা বেদগর্ভ তিনি যখন ভগবানের থেকে তত্ত্ব উপদেশ পেয়েছিলেন আমরা জানি এটা চতুস্র ভাগবত রূপে সেটা আমাদের এই জগতে চতুশ্র ভাগবত রূপে আমরা জানি এই চতুশ্রকী ভাগবত হল যেমন একটা বটবৃক্ষের একটা বীজ চোখে দেখা যায় না সেরকম এই চারটে শ্লোকের ভাগবতের এই যে আদি চতুশ্লোকী ভাগবত এর মধ্যে আঠেরো হাজার শ্লোকের ভাগবত সব এর মধ্যে লুকিয়ে রয়েছে আঠেরো হাজার ভাগবতের শ্লোক এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রথমে কী পেয়েছিলেন কী পেয়েছিলেন ব্রহ্মা এই চতুশ্লোকী ভাগবত অবশ্য ভগবান তার রূপ গুণ সব দেখিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন ব্রহ্মসঙ্গীতা আছে তিনি কামগাতি পেয়ে অনেক কিছু পেয়েছিলেন কীভাবে পেয়েছিলেন এখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মার্ক্কে সম্বোধন করে বলছেন রাজন পূর্বে দেবর্ষি নারদ বেদগর্ব ব্রহ্মাকে এই কথাই জিজ্ঞাসা করেছে অর্থাৎ যে দিব্য জ্ঞানটা চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে বেদব্যাসকে এই ব্রহ্মাজিকে ভগবান স্বয়ং দিয়েছিলেন সেই জ্ঞানটাই কিন্তু আজকে আমাদের কাছে আসছে এই কথাটা ভুললে চলবে না কৃষ্ণইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ ব্রহ্মাইতে নারদের মতি নারদ হইতে ব্যাস মধ্যকয় ব্যাসদাস পূর্ণ পূর্ণপোগ্য পদ্মনবমতি নিহরি মাধব বংশে অক্ষবপর এইভাবে পরম্পরা করে এই দিব্য জ্ঞান ভাগবতী ভাগবতী জ্ঞান বিমল জ্ঞান পরম্পরা কামে আমাদের কাছে এসেছে কাজে পরম্পরার যদি কেউ নিন্দা করে তার আর গতি নেই সর্বনাশ যে পরম্পরার বিরুদ্ধে কাজ করছে প্রতিষ্ঠার জন্য পরম্পরাকে সর্বনাশ তাকে অনন্ত কোটি ভগবান ক্ষমা করবেন পরম্পরার স্বার্থ হল আগে পরম্পরা আজকেও বলছিলাম সোসাইটি ইন্টারেস্ট এবং আমাদের পরম্পরায় ইন্টারেস্ট দুটোর মধ্যে তোমরা সোসাইটি চিন্তা করছ পরম্পরা চিন্তা করছো না তোমাদের অনন্তকালে কোনো নিস্তার নাই জেনে এরকম ভগবান ক্ষমা করবে না কারণ পরম্পরাই তো সব পরম্পরা না থাকলে আজকে আমরা এইসব কথা শুনতে পেতাম না আমরা পরম্পরা না থাকলে আমাদের দিব্য কেনটা আসতো না তা আমরা কি করে আলোচ তাহলে বংশ পরম্পরা নির্বাপিত হবে যেমন কোন একটা বংশ নিব্বংশ হয়ে যায় আমাদের নিবংশ হওয়ার উপক্রম হয়েছে কোনো ছেলে পেলে নেই শিখে তৈরি হবে সাধু হবে খাবে দাবে নড়কে যাবে আর কেউ বলছো না পয়সা করি আনন্দ এই ফুর্তিটাই সব কাজেই এখন সুখদেব বসাই পরীক্ষিত মহারাজকে বলছেন রাজন তুমি যে আমাকে অতি উত্তম একটা প্রশ্ন করেছ ঠিক এই প্রশ্নটাই কিন্তু নারদজি মহারাজ তার পিতাশ্রী অর্থাৎ ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন যে পিতা আমি তো এতদিন ধরে আমরা মনে করতাম আমরা এখন আপনি তো সব আপনি সৃষ্টিকর্তা আপনি সর্বেশ শখ কিন্তু এখন আপনি বলছেন আপনি কর্তা নয় আপনার মাথায় আছে কে এইসব কথা তো কোনোদিন শুনিনি নতুন শুনছি এতদিন আমরা বলি আপনিই সব এই সমস্ত জগৎ আপনি করেছেন ব্রহ্মা বলছে না তোমার ভুল ধারণা আমার মাথায় আছে মালিক আমার মাথা মালিক আছেন তিনিই সব করেছেন আচ্ছা তাই বলছেন এ তদ এব্মু রা এ তদ এব আত্মভু রাজন নারদায় ব্রিপিচ্ছাতে এ তৎ এ তদ্দ এবং আত্মভু রাজন নারদায় ব্রিপিচ্ছাতে এই প্রশ্নটাই করেছিল নারদজি মহারাজ তার পিতাশ্রী ব্রহ্মার কাছে বেদগর্ভ অভ্যঘাত সাক্ষাৎ যদ আহ হরির আত্মানা বেদগর্ভ অর্থাৎ ব্রহ্মা যার থেকে বে বেচতুর্মুখে বেরিয়েছিল সেই ব্রহ্মা নারদের এই প্রশ্নতে তখন যে কথাগুলো তিনি ভগবানের থেকে শ্রবণ করেছিলেন ভগবান তাকে দিব্যগানী সেই কথাগুলো নারদের কাছে বলতে আরম্ভ করেছিলেন বলছেন ঠিক যেভাবে ভগবান কৃপা করে ব্রহ্মাকে সব উপদেশগুলো করেছিলেন ব্রহ্মাকে তুমি নিজের ইচ্ছায় জানতে পারবে না আমি করুণা করলে তুমি জানতে পারবে এই যেমন হচ্ছেন জ্ঞানম পরমম গুহং মে বিজ্ঞান সমন্বিতম স রহস্যম তদ গদিতম মায়া আমি সেই দিব্যগানটা দিলে তুমি পাবে আমি না দিলে পাবে না আর আমি কেমন আমার আমার কি ইচ্ছা আমার কি লীলা আমার কি ধাম নাম সব যদি জানতে চাও তাহলে তুমি নিজে পারবে না আমি তোমাকে জানাচ্ছি সেই জন্য বলছেন জ্ঞানম পারম গুহে যদ বিজ্ঞান সমন্বিতম স রহস্যম তদংগঞ্চ গদিতম আমি দিচ্ছি তুমি নাও চতুস্ত্রী ভাগবত আসবে তখন ব্যাখ্যা করা হবে আজকে হবে না আর জবানহম যথাভাব যদ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞান বস্তুতে মদ অনুগ্রহ আমার অনুগ্রহেতে তোমার স্ফূর্তিপ্রাপ্ত হোক তুমি জানতে পারো আমি কে কেমন আমার লীলা কি আমার বৈশিষ্ট্য কি আমার ধাপ সব তুমি জবানহম যথা যথাভাব যদ গুণ কর্মক তথৈব বিজ্ঞান অস্তুত্বে মদ অনুগ্রহ আমার অনুগ্রহতে তুমি জেনে রাখো আমার অনুগ্রহ হলে জানতে পারবেন ঠিক আছে এবারেতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কাছে এইভাবে বললেন এখন নারদজি মহারাজ যে ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন ব্রহ্মার কাছে গেছিলেন এই যে যেমন এক্ষুনি বললো যেমনভাবে নারদ ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন সেইভাবে তিনি উত্তর দিয়েছিলেন আর আমরাও সে তার তাদের আনুগত্যেই ব্যাখ্যা করবো যাই হোক এখন নারদের নারদের ব্রহ্মার কাছে যাওয়া অর্থাৎ গিয়ে প্রশ্ন করছেন সেই প্রসঙ্গটা আসছে অর্থাৎ নারদ যে ব্রহ্মার কাছে গেছেন গিয়ে প্রশ্ন করছেন সেই প্রশ্নটা প্রথমে আসছে প্রথমে সেই প্রশ্নের কী প্রশ্ন করেছিলেন সেই প্রসঙ্গটা আসছে সেখানে নারদ বাছ। নারদ বলছেন ব্রহ্মাকে দেব দেব নমস্তে অস্তু ভূতভাবন পূর্বজ তদ্বি জানিহি যজ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম দেব দেব নমস্তে অস্তু ভূতভাবন পূর্বজ তদ্বি যজ জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম দেবর্ষি ভক্তিভাবে ব্রহ্মাকে বললেন হে দেবদেব ভৌতভাবান সমস্ত জীবের দায়িত্ব আপনার আপনি সকলের অগ্রে সবচেয়ে আগে তো আপনি আপনাকে নমস্কার কীভাবে আপনি আত্মতত্ত্ব লাভ করা যায় সেটাকে আমাকে উপদেশ করুন আত্মতত্ত্ব কী করে উপদেশ লাভ করা যায় এটা আমাকে দয়া করে আপনি বলুন আর এই বিশ্ব কীভাবে প্রকাশ ফেলুন এই যে অনন্ত বিশ্বটা এ কী করে প্রকাশ পেল বলুন তো এগুলো আমার জানবার খুব ইচ্ছা হচ্ছে কার আশ্রয়েতে এই বিশ্ব রয়েছে কার আশ্রয়ে আমরা জানি আপনি দেখা দেখাশোনা করেন আপনারই সব দায়িত্ব এইটাই বলছি সেই জন্য বলছেন নারদ বলছেন দেব দেব নমস্তে অস্তু ভাবন পূর্বজ তদ বিজানি হি যজ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম যদ যদিষ্ঠানম যত সৃষ্টমিদম প্রভু যৎসংস্থানম পরম যচ্ তত্ত্ববদ্ধ তত্ত্বং বদো তত্তত সব তত্ত্ব আমার আমাকে খুলে বলুন কীভাবে বিশ্ব সৃষ্ঠ কার দ্বারা এই বিশ্ব পরিচালিত হচ্ছে কি এই আশ্চর্য অনন্ত ব্রহ্মাণ্ড বলে আমার জানবার খুব ইচ্ছা হচ্ছে আপনি যদি কৃপা করে বলেন তাহলে খুব ভালো হয় দয়া করে আপনি বলুন এ তত পৃচ্ছত সর্বম সর্বজ্ঞ সকলে স্বরা বিজানিহি তথই বেদম অহম বুদ্ধে অনুশাসিত বলছেন হে সর্বজ্ঞ সমস্তের অধীশ্বর আমি আপনাকে যা জিজ্ঞাসা করলাম আপনি যাতে আমি ভালো করে বুঝতে পারি আমার বুদ্ধি কম আপনি এমনভাবে যদি বুঝিয়ে বলেন তাহলে আমি ভালো করে বোঝবার চেষ্টা করবো সে বলুন ভগবান বলছেন এই ভগবানকে ব্রহ্মা এবার বন্দনা করতে আরম্ভ করলেন নারদ ভাবছেন কার বন্দনা করছি আমরা তো জানি ইনি সব ইনি আবার কার বন্দনা করেন কে জানে এই জন্য বলছেন ব্রহ্মা উবাহ ব্রহ্ম ব্রহ্মা আবার বলতে আরম্ভ করলেন কি বলছেন ভগবানকে নমস্কার না করে তো শুরু করা যায় না সে আমাদের জীবগোস্বামীপাদ হরিনা হরিনামৃত ব্যাকরণ ওখানেও তাই পানি নি যে যা কর সব আগে বন্দনা করত চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্য শ্রীমৎ ভাগবতম যে কোনো শাস্ত্র বিষ্ণু পুরাণ আপনি খুললেই দেখবেন আগে বন্দনা আছে মানে ভগবানকে বন্দনা না করে শুরু করতে নেই মঙ্গলের আকর আমরা অবশ্য জড় বলি সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্যকে গৌরী নারায়ণ সর্বমঙ্গলের আকর যে ভগবান সেটা বলি না শরণাগত দিনার্ত পরায়ণে সর্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে আমরা এইসব বলি কিন্তু ভগবান যে সর্বার্থী হর সেটা আমরা জানি না আর জানতেও চাই না কত রয়েছে দেখো খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে নড়কে যাচ্ছে কেউ আসবে হ্যাঁ এসব বেকার সময় নষ্ট কি হবে এসব কথা শুনে টাকা আসবে এই যাদের বিচার পাশবিক বিচার তাই বলছেন বমা বলছেন সম্মক সম্যক কারুণিক সম্যক কারুণিকম বৎস চিকিৎ বিচিকিৎসিতম যদহম চোদিতহা সৌম্য ভগবৎ বীর্য দর্শনে বইমা বললেন বৎস তোমার এই যে বিভিন্ন প্রশ্ন সংশয় হয়েছে এটা ভালোই হয়েছে এটা উচিত কেন শিষ্যের হৃদয়তে যদি প্রশ্নের উদয় না হয় তাহলে উত্তর কেন দেবে যে আমাদের স্কুলের মাস্টাররা মাস্টারমশাই বলতেন এ ব্যাটা পড়াশোনা করে না এই জন্য ওর কোনো প্রশ্ন নেই পড়াশোনা করলে প্রশ্ন অস্ত প্রশ্ন করে না পেছনের বেঞ্চিতে বসে ও পড়াশোনা করে না ওই জন্য ওর কোনো প্রশ্ন নেই আর পড়লে তো প্রশ্ন আসবে ভজন করলে প্রশ্ন আসবে এই ভজন আমি কী করে করব প্রশ্ন নেই ভজন করে না প্রশ্ন নেই সেই জন্য বলছেন ঠিক আছে বলছেন বৎস তোমার এই যে বিভিন্ন রকম প্রশ্ন সংশয় সন্দেহ এটা সমীচীন যেহেতু এই সন্দেহের উত্তর দেওয়ার জন্য আমি প্রেরণা পেলাম এটা আমারও স্বার্থকতা যে বলে আর যে শোনে দুজনেই কৃতজ্ঞতা হরিক কথা সংপ্রশ্ন সম্মা প্রশ্ন এবং শ্রবণ করা দুটোই চরম মঙ্গলের কারণ হয়ে দাঁড়া ভালো হয়েছে বাবা কোনো চিন্তা নেই তাহলে তুমি যে প্রশ্ন করছো তাতে আমি এবার ভগবানের যে মাহাত্ম প্রকাশ করতে প্রবৃদ্ধ হলাম আমার ভালোই হলো তুমি এমন প্রশ্ন করলে আমি ভগবত প্রসঙ্গ ভগবানের প্রসঙ্গ চলে এলো আমাকে বলতেই হবে তোমাকে একটা কথা বলি বাবা শোনো তুমি আমাকে ঈশ্বর বলে জেনেছ কথাটা ভুল নয় কিন্তু তুমি জানো না আমাদের ওপরেও এক পরম ঈশ্বর আছে যার গোলাম অনন্ত ব্রহ্মাণ্ড তাই নাকি আমি তো এতদিন জানিনি আমরা তো ভেবেছি আপনি সব আপনাকেই দেখি জন্ম থেকে আপনাকেই দেখছি বলে কি হবে বাবা তুমি আমাকে ঈশ্বর বলেছ ক্ষতিরে এ মিথ্যে নয় কিন্তু এই প্রভাব ভগবান আমাকে দিয়েছে আমার নিজের নেই এবং আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের এক মালিক আছেন ভগবান তাকে তুমি জানো না তার সম্বন্ধে বলবো তোমাকে যেমন সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র অনন্ত ব্রহ্মাণ্ডে ধুরী কণার মতো উঠছে সেই হরি অনন্ত বিক্রম অনন্ত যার কথা চিন্তা করলে পাগল হয়ে আমরা তা যাই হোক প্রথমে আমি অর্থাৎ ব্রহ্মা নমস্কার আরম্ভ করলেন ভগবানের চরণে বলছেন বন্দনা করে শুরু করতে হয় তসম নমো ভগবতে বাসুদেবায় ধীমি বলছেন তসম নমো ভগবতে বাসুদেবায়ুধিমহি ধীমি জন্ময় দুর্জয় মাং বদন্তি জগদী জগদ্গুরু তসময়ী নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্জয়ায়া মাম বদন্তি জগদ্গুরু সেই ভগবানকে আমি অনুবোধ করি সেই বাসুদেবকে যার মায়াতে মোহিত হয়ে তোমরা আমাকে মালিক মনে করছ যার মায়াতে মোহিত হয়ে তোমরা ভেবেছ আমি মালিক আমি মালিক নয় আমি যে কি আমি চাই জানি না কোথা থেকে এলাম কী হলো কী বলল কি সেই ভগবানকে দেখছি করাচ্ছে আমরা সব যন্ত্র তিনি বলালে আমি বলতে পারব তিনি না বলে ভাব তসময় নম ভগবতে বাসুদেবায় ধিমহী জন্মায় দুর্জয়া মাং বদন্তি জগদ্গুরুম আমাকে সবাই জগৎগুরু ভাবে আমি জগৎগুরু না কৃষ্ণম বন্দে জগদ্গুরুম ঠিক আছে শোনো বাবা যে ভগবানের সামনে মায়াদেবী দুর্গা আসতে লজ্জা পায় সামনে আসে না পিছনে থাকে মাথা নিচু কেন গরহিতভাবে থাকে লজ্জা আমাকে এইসব করতে হচ্ছে জড় জগতের রাজ্যের জঞ্জাল করতে হচ্ছে কি হবে কে কী নিবি বল কে কী খাবি বল এইসব কাটা পেটা এইসব নিয়ে পড়ে রয়েছে ছায়া মায়া এরকম ছায়া মায়া আস আসল যে যোগ সেটা ওপরে তার ছায়া যেটা ব্রহ্মসঙ্গীতা বলা আছে ব্রহ্মসীতা বলা আছে যে যে মহামায়া নিত্য আছেন যে যোগমায়া আছেন সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তিরেখা সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যশ ভবনানি দুর্গা ইচ্ছানুরূপম সা চেষ্টা গোবিন্দমাদিপুরুষন্ত তাহলে সেইখিনিকে সেই তার যে যোগমায়া আছে একেবারে অন্তরঙ্গ ছায়াটা হলো এই দুর্গা যাকে এরা পুজো করে অসুরগুলো পুজো করে এই হচ্ছে সেই দুর্গা ব্যাসদেব গোস্বামী আমাদের ব্রহ্মা বলছেন যার সামনে বাবা মায়াদেবী আসতে লজ্জা করে মাথা নিচু করে থাকে বিলজ্জমান স্থাতম ইচ্ছা পথে অমুয়া, বিমোহিতা বেকতন বিকথন্তে মমাহমি দুর্দীয় বিলজ্জমানাজস্ব স্থাতুম ইচ্ছা পথে অমূহ বিমোহিতা বিকথন্ত মামাহমিতি দুর্দীয় বলছেন যে ভগবানের সন্মুখে আসতে মায়াদেবী লজ্জা করে পিছনে লজ্জায় লুকিয়ে থাকে মুখ দেখাতে চায় না যে মায়াতে অনন্ত জগৎ মোহিত হয়ে পড়ে রয়েছে যে মায়াতে বাবা সব এই মানুষগুলো যত মানুষ আছে যত সব আমি একজন হনুমান আমি একজন হনুমান এই এই যে মামাহমিত দুর্ধীয় আমি আমার রেখে দিন আপনার কথা আমার এই যে আমার আমি আমার এই মায়াতে তারা এই চক্রেতে ঘুরছে আমি আমার এই নিয়ে পড়ে এই নিয়েই থাক এই নিয়েই তোরা থাক এতেই তোদের ভালো হবে ভালো করে খাওয়া দা নরকে ভালোই হবে তাই যে বলছেন ব্রহ্মা বলছেন বিলজ্জমান মিখ্যা পথে অমুয়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্দিহ দ্রব্যম কর্ম চ কালশ্চ স্বভাব জীব এবচ বাসুদেবাত পর ব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তিতত্ত যত দ্রব্য দেশ কাল যা কিছু আছে যত্র জেন যত যশো যসময় যত জত যথা যথা যা কিছু সব কারণের মূল কারণ সেই গোবিন্দচরণ সবই মূল গোবিন্দ আর কেউ নেই দ্রব্যম কর্মচ কালশ্চ স্বভাব জীব এবং চু দেওয়ার পর ব্রাহ্মণ ন অন্য অর্থ অস্থিরত্ত্বতা যত তত্ত্ব আছে সে তত্ত্বকে যদি মন্থন করো করে একটাই বেরিয়ে আসবে সেটা হচ্ছে কি সর্বসিদ্ধি গোবিন্দচরণ ঈশ্বর হ পরমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ এর পরে বাবার কিছু নেই ইনি হল শেষ ইনি যে কে ইনি যে কী কেউই সম্ভব রূপে জানতে পারে কেউ কিছুটা জানতে পারে তার কৃপদে অল্প কিন্তু ভগবান হরি অনন্ত তার প্রভাব সে যে কে কি যে চায় তিনি জীবগণকে ডাকছেন আমার কাছে আয় আমার কাছে ওদিকে গুরুদেব বলতেন গুরু মহারাজ গুরু বলতেন বাবা গৌরাঙ্গ এর হাত ফিরে ডাকছে জীবগণকে আমার কাছে আয় আম কোথায় যাচ্ছিস বলে আসবে না মায়াতে মায়াতেই যাবে আগুনে ঝাঁপ দেবে গুরুদেব বলতেন গৌরাঙ্গ দুটো হাত দেন কেন জীবজন ডাকছে আমার কাছে আয় ওখানে কোথায় যাচ্ছে তো আগুনে পড়ে আসবে না নিত্যানন্দ আনন্দ গৌরে ডাকছি ডাকছে ভগবানের মতো করুণাময় যদি কেউ থাকত তাহলে একবার বোঝা যেত কালে যে মা বাবা পিতা মাতা ভাই বন্ধু পেয়েছি এই অনন্তকালের মাতা তার মূল এই ভগবানের যে ভালোবাসা এটা কল্পনা করা যাবে এটা অন্য অন আমি যে গুরুদেবের থেকে যে ভালোবাসাটা পেয়েছি এটা আমার যে মা বাবা ছিল তাতে কোনোদিন দিন কোনো দিনই পাইনি বাবা তো পেটাতো সবসময় খেলতে গেলেই পেটাবে তো যাই হোক ভালোই হয়েছে পিটিয়েছে বলেছি এসছি না পেটালে আসতাম না ভালো করে পিটিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে লাথি মেরে দিতাম ফুটবল খেলছি ঘুমিয়ে ঘুমিয়ে এক লাথি গোল বাবাকে মেরে দিলাম তো এইরম ধরনের হতো তা ভালোই হয়েছে পিটিয়েছে তাই চলে আসতে পেরেছি তো এখানে বলছেন লাস্টে বলছেন সমস্ত তত্ত্বের মূল হল সেই তত্ত্ব অর্থাৎ সেই গোবিন্দ নারায়ণ পরা বেদা দেবা নারায়ণ পরালোকা নারায়ণ পরামখা নারায়ণ পর নারায়ণ পরম তপা নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পারাগতি এইভাবে তিনি বন্দনা করছেন করে এবার নিজে ছেলেকে একটা উপদেশ দেবেন উপদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বিভিন্ন জায়গায় শান্তিপুর আদি এখানে এইগুলো আমাকে বলতে বাধ্য হয়েছি কারণ এই উপদেশটা এত গুরুত্বপূর্ণ যেটা বর্তমান আমাদের সমাজের যত আচার্য আছেন যত আছেন তারা শুনলে লজ্জিত হবেন ব্রহ্মা এবার ভাগবত কথা বলে কি উপদেশ করলেন সেইটা আমাদের শোনা দরকার আজকে আলোচনা হতে পারবে কি যাই হোক এখন প্রশ্ন হল তিনি কালকে বিরাট রূপে বর্ণনা করব। আজকে এই পর্যন্ত বলা ভগবান ভগবানের ব্যাপারে সব কথা বলে তারপরে ব্রহ্মা বলছেন তোমাকে আমি এই ভাগবত তত্ত্ব বিজ্ঞান বললাম তুমি কিন্তু আচরণ মুখে এই কথা সকল লোককে জানাবে আচরণ মুখে তোমাকে জানাতে হবে অপর লোককে সবাইকে এই কথাটা কিন্তু জেনে রেখো আচরণ না করে কিন্তু জানাবে না সমস্ত আচরণ করে তোমাকে জানাতে হবে এই কথা ভগবানের মায় মোহিত জগৎ কর্ম গুণাধেন গুণাধীন দেহ অঞ্চি কথমস্তু গোপায়ে স্পগুষথা কার্য কারণকৃত দ্রক্রিয়াশ্রিয়া পুরুষম মশ বৈচে দ্রব্য কেন সৃষ্টির পেছনে দ্রব্য চাই জ্ঞান চাই ক্রিয়া চাই নাহলে তো হবে না কোনো একটা জিনিস করতে গেলে প্রথমে কোনো একটা জিনিস করতে গেলে তার একটা জ্ঞান চাই আচ্ছা করতে গেলে তার কী বস্তু দিয়ে করবো বস্তু চাই কী করবে তুমি বস্তু চাই এগুলো সব দরকার হয়ে পড়ে তাই জন্য বলছেন কার্য কারণ কর্তৃত্বের দ্রব্য জ্ঞান হা নিত্যদা মুক্ত মাইনম পুরুষম গুণাহা দ্রব্য জ্ঞান ক্রিয়া অর্থাৎ পঞ্চভূত দেবতাগণ ইন্দ্রিয় যে দ্বারা আমরা করম ইন্দ্রিয়ের দ্বারা করে থাকি এই তিনটি গুণ মায়ার মায়া এই তিনটে গুণ কিন্তু প্রকৃতির আর মায়ার অতীত নিত্যমুক্ত যে পরম জীবাত্মা আছে বলছেন মায়ার অতি নিত্যমুক্ত পুরুষকে কার্যকরণ ও কর্তৃত্ব বিষয়ে মায়ায় লিপ্ত করে বন্ধন করে অর্থাৎ এই জীবাত্মা আছে এ স্বরূপেতে মুক্ত জীবাত্মা যে আছে স্বরূপেতে কিন্তু মুক্ত তাকে এই সবের দ্বারা কি করে দ্রব্য জ্ঞান ক্রিয়া অর্থাৎ পঞ্চভূত দেবতা আদি বিভিন্ন কাল কর্ম এটা বন্ধন করে ফেলে যেটা একটু আগে বলছিলাম পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেইভাবে এইভাবে সবাইকে বন্ধন করে এবার এই কারাগারে এটা বললো এটা হলো কারাগার জেলখানা আমাদের এই জীবনটা এই যে আমরা রয়েছি এটা বলে কারাগার এই কারাগারেতে কিন্তু আমরা বদ্ধ রয়েছি এই কারাগার থেকে আমাদেরকে বেরোতে হবে কারাগার থেকে না বেরোনো পর্যন্ত কোনো মতে কোনো রাস্তা নাই যাই হোক আজ এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি আপনাদের ধৈর্য আছে যাই হোক অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারুধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষ পরম বাঞ্চা কল্পত পতিতান বাসিন্দে পতি টান পাবনেভাবেভ্য